সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হ্যাঁ বলছি যে এই যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে নানান জায়গায় বলে বেড়াচ্ছে যে তৃণমূলের থেকে এবার কিছু পাওয়া যাবে না, সব বিজেপি দখল করবে, আর মতন কথা বললে কি হবে, বোকা বোকা কথা বললে কি হবে, কটা লোক আছে এরকম একটা বিজেপি মিটিং করে দেখ, চারটে বিধানসভা নিয়ে এরকম একটা মিটিং করে দেখ, আমি কোনো জায়গায় এই পঞ্চায়েতে করব না, আর তুই জানতে চান বিজেপি ঠাকাতে কি দাওয়ায়। এবার কোনো দাওয়ায় লাগবে না, কোনো ওষুধ লাগবে না, ও নিজের ওষুধে নিজেই ভুল ওষুধ খেয়ে গেল। কিরকম? যেহেতু ওষুধ তৈরি করতে গেছিল রং ফর্মুলা শেষ কাজ করবে অঙ্গ হয়ে যাবে। আর এই সাঁত বাজানোর বিষয়টা বিজেপি বলছে, এই বিষয়টাকে কিভাবে দেখছে? আমি আবার বললাম সাঁত ঘুমো অনেক রকম বাজানো হয়, যখন মানুষ যখন মৃত্যু হয় তখন সাঁত বাজায়, যখন বিদায় দেয় তখন শাঁখ বাজায়, কোন শাঁখ বাজাচ্ছে আমি ঠিক জানি না। যদি শাঁখ বাজায় তাহলে আমাদের তৃণমূলের পক্ষ থেকে যাক, আমার বক্তব্য হচ্ছে আমার একটাই কথা, মামাটির মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মঙ্গলকোটের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মঙ্গলকোটের আমার যতগুলো অঞ্চল আছে, যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, আমি প্রত্যেক কিছু বল একটা দেখাও যে এই পুরনো কর্মীটা নাই, আমাকে একটা উদাহরণ দিয়ে দেখি। আমি আবার বললাম মঙ্গলকোটের মানুষ কিনে চলতে হবে, ব্যক্তি ব্যক্তি মানুষ এখানে চলবে, মঙ্গলকোটের মানুষ বলছি দাদা, এবার ভোটে ঢাক এইসব বাজানো আর কি বাজানো হবে এবার মঙ্গলকোটে? দেখুন বীরভূম জেলা থেকে তো নির্দেশটা আসে, হ্যাঁ ঠিক নির্দেশ চলে আসবে, দেখতে হবে, তখন যেন ঘুরে গাল দেন না। কি বাজাবো এবার, কি বাজাবো দাদা? বাজাবার টাইম হলে ঠিক বাজিয়ে, এখন বাজাবার টাইম আসে।